তো যে আল্লাহ রাব্বুল আলামিন করোনা থেকে আমার বাংলার মানুষকে হেফাজত করেছে ওই আল্লাহ দুর্ভিক্ষ থেকেও বাংলার জমির মানুষকে হেফাজত করবে ঠিক কি না খালি কাজ করতে হবে কয়েকটা আল্লাহওয়ালাদেরকে বাস দেওয়া যাবে না কথা বলেন না কেন যারা আল্লাহওয়ালা কোরআন প্রেমিক যারা কোরআনের পাখি এদেরকে স্বাধীনভাবে চলতে দিতে হবে ঠিক কি না কারণ এদের সাথে সম্পর্ক কার আর জোরে বলেন কার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন অশ্লীলতা জেনাবে বিচার বাড়লে এমন এমন রোগ বের হবে দেখেন আপনি পেটের ব্যথায় ঘুমাইতে পারতেছেন না গেছেন ঝিনাইদহ যে গেছেন কুষ্টিয়া গেছেন পাবনা ঢাকা ভারত পরীক্ষা করেন রোগ ধরা পড়ে না কিন্তু আমাগার আপনি ব্যথায় ঘুমাইতে পারেন না হয় কি হয় না এ কেন অশ্লীলতা বাড়বে যে সমাজে এই নিত্য নতুন রোগ মহামারীর মতো দিয়ে দিবেন কে অশ্লীলতা কমানোর দরকার আছে না নাই তাহলে এক নাম্বার কাজ হচ্ছে অশ্লীলতা কমাইতে হবে ভালো পোশাক পরিধান করতে হবে নবীজি বলল আল মুসাববিলু যে পুরুষ টাকনোর নিচে কাপড় পরে জাহান্নামী আর আমরা কি করলাম আমরা নারীরা এখন টাকনোর উপরে কাপড় তুললাম এই টাকনোর নিচে কাপড় নামাইলাম এক টাকনোর উপরে কাপড় তুললাম আর পুরুষরা টাকনোর নিচে কাপড় নামাইয়া দিলাম হারাম নারীরা এখন টাকনোর উপরে কাপড় পরতেছে ঠিক কিনা এটা হারাম নারীরা টাকনোর নিচে পরবে আর পুরুষরা টাকনোর ওপরে আর কোনো ধরনের অশ্লীল কাজে জড়ানো যাবে না এই মোবাইল শরীফ যেদিন থেকে আবিষ্কার হয়েছে অশ্লীলতা বাড়ছে না কমছে ভাই আগে খারাপ জিনিস দেখার লাগে মানুষ সিনেমা হলে যাইতো পার্কে যাইতো চিপাচাপাই ঢুকতো আর এখন অশ্লীলতা দেখার জন্য মানুষ কম্বলের নিচে ঢুকে কথা কন বাপরে বাপ আপনি যে সমস্ত ফাংশন বুঝেন না আপনার গেদা পোলা সাড়ে চার বছর পাঁচ বছর হ্যাঁ এইসব ফাংশন এখন বুঝে এই যুবকদেরকে রক্ষা করতে হলে মোবাইলটাকে আগে রক্ষা করতে হবে মোবাইলের ব্যবহারটাকে সীমাবদ্ধতা আনতে হবে ইনশাল্লাহ বলেন দুই নাম্বার কি কারণে গজব আসে দুর্ভিক্ষ আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি সুলতানি আলাইহিম কোন এলাকার মানুষ যদি মাপে কম দেয় ওজনে কম দেয় মানুষকে ঠগায় আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ পাঠিয়ে দেন বলুন না আউযু বিল্লাহ গোটা খোকসাই এরকম ব্যবসায়ী একজনও নাই আসেনি দু একজন যখন কিনে একেবারে পয় পয় করে হিসাব করে কিনে আর যখন বেচে তখন 150 টাকা মাইরা দেয় 200 গ্রাম মাইরা দেয় আসে না নাই মিষ্টি বিক্রি করে মিষ্টির ঠোঙ্গার ওজন 150 গ্রাম দই বিক্রি করে কিনছেন 1 কেজি দই এই পাতিলার পাতিলার আপনাদের দেশে কি বলে দইয়ের পাতিলারে পাতিলি বলে না এই দইয়ের পাতিলের ওজন মনে করেন 400 গ্রাম জায়েজ নাই কথা বুঝতে পেরেছেন মাপে ওজনে কম দিবেন না আমানত দাঁড়িতে কই গেছে রে ভাই কই গেছে ওমর ইবনু আব্দুল আজিজের কথা শুনেন ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন তিনি খলিফা রাষ্ট্রীয় কোষাগারে কিছু আপেল আসলো আপেল যখন আসলো ওই আপেলগুলোকে খোলা হলো ওনার ছোট্ট সন্তান জীবনে আপেল দেখে নাই অথচ একজন রাষ্ট্রনায়কের সন্তান আল্লাহু আকবার বলেন ওই ছোট্ট সন্তান জীবনের প্রথম আপেল দেখার কারণে একটা আপেল নিয়ে আপেলের উপরে কামড় বসায় দিয়েছে খলিফা দূর থেকে এই সন্তানের চিত্রটা দেখেছে দৌড় মেরে এসে সন্তানের মুখের মধ্যে হাত ভরে দিয়ে আপেলের টুকরাটাকে বের করেছে সন্তান কান্না শুরু করেছে মা দৌড়ে এসেছে দৌড়ে আসার পরে বলে ও খলিফা ছোট্ট বাচ্চা বুঝে না একটা আপেলের উপরে কামড় বসিয়েছে কেন তার মুখ থেকে এভাবে জোর করে আপেলের টুকরাটা বের করলেন এবার খলিফা জবাব দিলেন আমি আমার সন্তানের আমি আমার সন্তানের মুখে যে আপেলটা দেখেছি মূলত আপেল দেখি নাই আমার কাছে মনে হয়েছে এই আপেলের উপরে কামড় দেয় নাই বরং জাহান্নামের আগুনের উপরে কামড় দিয়েছে কারণ যে আপেলের উপরে কামড় দিয়েছে এই আপেলের মালিক আমি না এই আপেলের মালিক আমার রাষ্ট্র আমার রাষ্ট্রের নাগরিক আল্লাহু আকবার দেখছেন আমার দ্বারা কি জিনিস একটা আপেল রাষ্ট্রনায়কের ছেলে কামড় দিয়েছে মুখ থেকে যেন কলিজা টেনে বের করেছে যে আমার সন্তান রাষ্ট্রের মালিকানার আপেলের ওপরে কামড় দিতে পারে না আল্লাহ আকবার কর কয়েকজন গভর্নর এসেছে অন্য এলাকার কয়েকজন গভর্নর এসেছে এলাকার আসার পরে হিসাব দিচ্ছে বাতি জ্বালানো হয়েছে খলিফা বলতেছে কি ব্যাপার কিসের জন্য এসেছ কয় আমরা কিছু হিসাব নিকাশ করব কয় ঠিক আছে হিসাব শুরু করো হিসাব নিকাশ শেষ একজন গভর্নর জিজ্ঞেস করতেছে ওমর ইবনু আব্দুল আজিজ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে কয় কি আপনার শরীরটা ভালো তো বউ বাচ্চা ভালো আছে তো আপনার পারিবারিক কিছু কথা জিজ্ঞেস করতে চাই যেমনি এই কথা জিজ্ঞেস করেছে বলছে বাতিটা নিভাও কয় খলিফা কেন বাতিটা নিভাবো কয় এত খুব যে কাজ হয়েছে এটা রাষ্ট্রের টাকা দিয়ে
রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের বাতি পুড়িয়ে রাষ্ট্রের কাজ করেছি, এখন ব্যক্তিগত প্রশ্নের উত্তর রাষ্ট্রের বাতির তেল খরচ করে আমি খলিফা উমর ইবনে আব্দুল আজিজ দিতে পারি না। আল্লাহু আকবার। শিক্ষা নেন কি আমানতদারিতা, কি বিশ্বস্ততা। এক বুড়ি এসেছে, বুড়ি আসার পরে বলতেছে, এই এই খলিফার বাড়ি কোনটা? খলিফার বাড়ি কোনটা? ওই যে খলিফার বাড়ি। কেন, কি হয়েছে? আমি কিছু ভিক্ষা নেব। দৌড় মারছে বুড়ি খলিফার বাড়িতে, বাড়ি থেকে যখন দৌড় মারছে ঢোকার পরে আবার ইউটার্ন নিছে, মানে আবার দৌড়। তো ওই লোকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তুমি খলিফার বাড়িতে ভিক্ষা নিতে গোলা আবার দৌড় দিয়ে চলে আসলা, কারণটা কি? কহার বাড়ির অবস্থা যা দেখলাম এর চাইতে আমার বাড়ি ভালো, ভিক্ষার যদি প্রয়োজন হয় খলিফারে বললো আমি ভিক্ষা দেব। আল্লাহ আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহ আকবার। তার যে পিএস সহকারী, আমাদের পিএসরা তো মাশাল্লাহ মাহফিলে গেলেই ভালো ভালো খাবার দেয়, আর খলিফা উমর ইবনে আব্দুল আজিজের পিএস সহকারী উনি বলতেছেন যে আমার এই খলিফার অধীনে থাকার পর থেকে ডালের প্রতি অভক্তি চলে এসেছে। কেন? কয় কি ঈদ কি রোজা আর কি স্বাভাবিক সময়, যখনই ভাত খায় খালি দেখি ডাল দিয়ে ভাত খায়। আল্লাহ আকবার। কন্যা, এই মুসলমান আমরা কোথায় ছিলাম, আমরা আজকে কোথায় এসে পৌঁছেছি, কোথায় এসে পৌঁছেছি? টিন দিলে টিন নাই, রড দিলে রড নাই, রাস্তার খবর নাই। অনেক সময় এমনটা হয়, অনেক এলাকায় আমানতের খেয়ানত হয়। হয় কি হয় না বলেন? খবরদার, আমানতের খেয়ানত করবেন না। মুসলমানের জবান হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা। মুসলমান কখনো কাউকে ঠগায় না। তো দুই নম্বর যেটা বলছিলাম যে মাপে কম দিবে তাহলে দুর্ভিক্ষ আসবে।